মাত্র 500 টাকায় বন্যার পানি ঠেকাতে চান, এক ফুঁয়ে উদ্ধার পেতে চান দীর্ঘদিনের মামলা মোকদ্দমা থেকে, আছে সমাধান। জিনপুরীর আসর, বদ নজর, সংসারের অশান্তি থেকে শুরু করে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, এমনকি ক্যান্সারও তাঁর কাছে কোনো ব্যাপারই না। জানতে চান কে সেই এত বড় কামেল পীর? নাম তার জয়নাল কবিরাজ ওরফে আগুন বাবা। অনুসন্ধানী তথ্য টিম আন্ডারকভারকে পরিব্রাজক করে, রাজধানী থেকে হ্যাচকাটানে নিয়ে যায় এ শহর ও শহরে। তারই অংশ হিসেবে এই ভ্যাবসা গরমেও গায়ে ছদ্মবেশের চাদর, অবস্থান, ইতিহাস, ঐতিহ্য, আধুনিকতা, এই তিনের মেলবন্ধন কুমিল্লায়। আমরা শুনেছি জয়নাল কবিরাজ নামের এক অলৌকিক ক্ষমতাশালী ফকিরের কথা, যার আধ্যাত্মিক ক্ষমতার মধ্যে অন্যতম হল প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো। এছাড়া তার আধ্যাত্মিক ক্ষমতা বলে তিনি অসাধ্যকে সাধন করতে পারেন, জানেন বশীকরণ বিদ্যা। মহান এই সাধক কেন আড়ালে থাকবে বলুন? তাকে আলোতে আনতেই আমরা যাই অন্ধকারে, অর্থাৎ ছদ্মবেশে। তখন দিনের আলো সাঁচের বুকে মিলছে, মেঠো পথ ধরে শুভপুরের পথে। মাইলখানেক হাঁটার পরই চোখে পড়ে লাল নিশান উড়ছে, তার মানে আমরা কাছাকাছি। হাঁটায় জোর দিয়ে আস্তানায় আমরা, দেখি বাড়ির ভেতরে জটলার মতন, মিটিং মিটিং ভাব। কী নিয়ে মিটিং সেটা আমাদের মুখ্য বিষয় নয়, জয়নাল ফকিরের কেরামতি দেখাই আমাদের টার্গেট। বাবার দরজার সামনে অপেক্ষার অনুমতি পেয়েছি। অপেক্ষা দীর্ঘ প্রতীক্ষায় রূপ নেওয়ার আগেই আমাদের ডাক পড়ে দরবারের অন্দরে। উৎসুক অনুসন্ধানী দর্শকরা একটু মন দিয়ে ভেতরের ছবি দেখে নিন। দেখা দেখি শেষ, এবার সমস্যার বিবরণ। যেহেতু আমরা শুনেছি বাবা প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে পারেন, তাই প্রথমে প্রাকৃতিক সমস্যার কথাই তাকে জানানো। আপনার সমস্যাটা বলেন। এখন যে সমস্যাটা, মানে আমাদের গ্রামের বাড়িটা হলো সুরেতপুরে। কিছুক্ষণ আগে ফোন দিছে যে এই ঘটনা, বন্যায় তো সব তলায় আছে। আমি কি হাসানামি স্বামী একটু হের কাছে গেলে আমি সব কিছু জানতে পারব। সমস্যার হাল হকিকত মন দিয়ে শোনার পর বাবার খাদেম জানান আজ সমাধান হবে না, কারণ বাবা অসুস্থ, সমাধান হবে শুক্রবার, অর্থাৎ দুদিন পর। আজকে 4-5 দিন অসুস্থ, এই যে কিছুক্ষণ আগে স্যালাইন খুঁজে, দুদিন পরে আসেন, শুক্রবারে আসেন। তবে এই দুদিন যাতে বন্যার পানি আর না বাড়ে সে ব্যবস্থা করে দেবেন বাবা, খাদেমকে এমন তথ্য জানালেন। দুদিন পর হাঁটি হাঁটি পা পা করে আমাদের গন্তব্য আবারও সেই বাবার আস্তানা। সঙ্গে 2-3 জন স্থানীয় গণমাধ্যম কর্মীও আছেন, যাদের মধ্যেই আছেন সেই ব্যক্তি যিনি মূলত এই বাবাকে আবিষ্কার করেছেন। আস্তানায় পৌঁছে দেখা গেল বাবা আগের চেয়ে সুস্থ, তিনি দিব্যি চিকিৎসা দিচ্ছেন। অপেক্ষায় আছেন বেশ কজন নারী চিকিৎসা প্রার্থী। আমাদের সাথে কথা বলা শুরু করতে করতে তিনি তাদের পানি পড়াও দিলেন। এবার আমাদের সমস্যা সমাধানের দিকে নজর দিবেন জয়নাল ফকির। আবার আমরা আমাদের সেই পাতানো গল্পে ফেরত আসি। আমার তো বাড়িতে কিছু গরু ছাগলের খামার, পানিকে দেয় মনে করেন সব ঘুরে দিতে আপনার ছিল। সব শোনার পর বাবা এবার তার আধ্যাত্মিক চিকিৎসা দিবেন আমাদের। শুরুটা করলেন পানি পড়া দিয়ে এরপর তিনি একটি তাবিজও দিলেন আমাদের। এরপর তিনি আমাদের পানি পড়া কিভাবে ব্যবহার করতে হবে তার বর্ণনাও দিলেন। পানিটা কই দেব? এই পানিটা পশু দিয়ে ছিটে দিবে, আবার খানার পানির লোকে একটু একটু দিবে। কোথাও দিন নেই ইনশাল্লাহ মতে। চতুর্দিকে যে পানি আছে ওই সাইডে সাইডে দেবো? হ্যাঁ হ্যাঁ, দেন দেবো, দেন দেবো, সমস্যা নেই।
জয়নাল ফকিরের এই পানি কি বন্যার পানি ঠেকাতে পারবে? আপনাদের কি মনে হয়, যদি পীর ফকিরের পানি বন্যার পানি ঠেকাতে পারত তাহলে 88 এবং 98 সালে এই সমস্ত পীর ফকিররা কোথায় ছিলেন? এসব প্রশ্নের উত্তর তো জানাবই, পাশাপাশি জানাবো এই জয়নাল ফকিরকে আমরা কেন আগুন বাবা নাম দিয়েছি। হাসপাতাল ফাঁস দিন আসিল লিগলিনতে ফাঁস দিন পরে দিয়ে আমি যে বুক জায়গাতে এক্সেল করেছি, কিছু ধরা ফারে নাই। এরপরে দিয়া কোভিড দিনে ইয়াতে ফায়ার ফোর্স গুল গাপ তুলি হ্যাঁ সে ইয়া আবার হচ্ছে আমি যে ওটা চাইছি। শুনলেন তো, এক বাবা তার অসুস্থ সন্তানকে নিয়ে এসেছেন জয়নাল ফকিরের কাছে, কারণ তিনি শুনেছেন বাবা সব সমস্যার সমাধান দেন। চিকিৎসা বিজ্ঞান যেখানে বলছে এই লোকের হৃদরোগ, কিন্তু বাবা বলছেন জিনে ধরেছে, চিকিৎসা করতে হবে। চলুন দেখাই কি সেই চিকিৎসা পদ্ধতি। দূরে কিছু একটা ঘটছে, মনে হচ্ছে নদীর ধারে আগুন জ্বলছে। কাছে গিয়ে দেখা গেল জয়নাল ফকির কি যেন পোড়াচ্ছেন। আবারও তিনি কাপড় পোড়ানোয় মনোযোগী। কি কাপড় পোড়ানো হচ্ছে জানেন? সাদা কাপড়, তার সাথে মোম আর বস্তা। জানতে চাওয়া কোন রোগের চিকিৎসা এটা। এইভাবে কাপড় পরলে ছেলে সুস্থ হবে ইনশাআল্লাহ, আল্লাহ করব, আল্লাহ করব। এটা কোন চিকিৎসা? এটা কি চিকিৎসা? তার মানে ডাক্তাররা যে রোগের নাম দিয়েছেন হৃদরোগ, সেটা বাবার কাছে জিনে ধরা, যেটা বস্তা পুড়িয়ে তিনি ভালো করবেনই। এর সাথে কি কি দিছেন? জয়নাল কবিরাজের নাম কেন আগুন বাবা, এখন নিশ্চয় সেটা বুঝেছেন। আর যারা বোঝেননি তাদের জন্য খোলামেলা করে বলি, এই কবিরাজ সবকিছু আগুন দিয়ে চিকিৎসা করেন, আগুনে পুড়িয়ে রোগের বংশ নির্বংশ করেন। জয়নাল ফকিরের ভণ্ডামি সবে শুরু হয়েছে দেখানো, এখনও অনেক কিছু বাকি। বিরতির ক্ষণিক বিরহ শেষে সেই গল্প বলবে টিম আন্ডারকভার। কুমিল্লা শহরের রসমালাই শুধু বিখ্যাত নয়, বিখ্যাত এখানকার পীর ফকিররাও। আগুন বাবার ভণ্ডামির আগুন নেভানোর আগে আমরা আপনাদেরকে অন্য আরেক বাবার খবর জানাবো, যার নাম কচু বাবা। হ্যাঁ, কচু বাবা, যিনি কচু পাতার পানি দিয়েই সব রোগের চিকিৎসা করে থাকেন। অনুসন্ধানী গাড়ি চলছে গন্তব্য কুমিল্লা শহর থেকে 20 কিলোমিটার দূরের বরুড়া উপজেলার জলগাঁও গ্রাম। এই গ্রামেই থাকেন আনিসুর রহমান ওরফে কচু বাবা। অনুসন্ধানের স্বার্থে টিম আন্ডার কভার দুই ভাগে বিভক্ত, এক দল বাবার দরবার মুখী আর অন্য দল পাশের চায়ের দোকানের কাস্টমার। চায়ের দোকানে বসে কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ, হঠাৎ চোখে পড়ে মাঝ বয়সে এক নারী হাতে পানির বোতল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। তখনই খটকা লাগে, এটা কি সেই ধরনের কোনো পানির বোতল? এরপর দেখি একে একে আরও অনেকে বোতল নিয়ে কচু বাবার দরবার মুখী। এসব দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করতে করতে চায়ের দোকানের চাচার সাথে টুকটাক আলাপ। ভক্তবৃন্দ অনেক না? সব নিয়ে চলে আসে। যদি শনিবার আসতেন তখন দেখতেন ভালো না? এই চা দোকানের কাছ থেকে জানা গেল বাবার রুহানি তাকত সম্পর্কে আরো অনেক তথ্য। আমরা দুটো সমস্যা নিয়ে আসছি, সমস্যা হচ্ছে একটা অসুস্থতা, আর একটা বিষয় হচ্ছে যে বন্যা হচ্ছে না সারা দেশে, বন্যার পানি ধরেন আমাদের খামারে ছুঁই ছুঁই করতেছে, ঢুকে গেলে ধরেন আমার লাখ লাখ টাকা খাসি গরু জব আছে সব শেষ, সামনে কোরবানি ঈদ না? এখন যদি তুমি এখন পানি একটু ঠেকাইতে পারে তাহলে তো ব্যর্থ হয় না? আল্লাহ দিলে না কোনো কাজে ব্যর্থ না কি, মানে একে খারাপ নিয়ে আপনি আসছেন বুঝলেন, আপনি ছেড়ে যেতে পারবেন না দেখে মিস মার করে নিয়েছে। ওনার অলৌকিক ক্ষমতাটা মতো আছে না? ওরা কয়েক গিটা এবার থেকে এবার সাথে বসে গরম একদম, তার মানে জিনটিনও বসে আছে। হ্যাঁ, আরেক দল বাবার দরবারে গিয়ে দেখেন সেখানে হাফ টাইম অর্থাৎ ব্রেক চলছে।
তাই পাশের বাজারে ঘোরাঘুরি। চোখে পড়ে সেখানে তাবিজের জন্য কালো সুতার বিক্রি সর্বোচ্চ, কারণ কচু বাবা তাবিজও দেন, আরও দেন মুরগি পড়া, এরই মাঝে এই দোকানে কথা হয় কচু বাবার একজন চিকিৎসা প্রার্থীর সাথে। চলুন শুনি সেই কথোপকথন। আরেকবার আইছি, এক মাস আগে আইছি খুজুরের কাছে। কি বুঝলেন, এত বড় কামেল বাবার চিকিৎসায় এই লোকের এখনো কোনো উপকার বা উপশম হলো না, এও কি সম্ভব? মানে আগের লোকজনের বক্তব্যের সাথে কথা কিছুটা অমিল শুরু হয়েছে। আসুন তো জানি বাবার হাদিয়া কেমন। কত হাদিয়া দিতে হয়? হাদিয়া বা দিয়ে লয় না, ভালো হাদিয়া নেন না, কিন্তু ওরসের সময় গরু ছাগল নেন। আচ্ছা দর্শক, আপনারাই বলুন, হাদিয়ার টাকা বেশি নাকি গরু ছাগলের দাম বেশি? অবশেষে কচু বাবা এসেছেন। একটু খেয়াল করুন, রোগীদের মধ্যে নারীর সংখ্যায় বেশি। কচু বাবার দর্শনের অপেক্ষায় আমরা, আমাদের মতো আরেকজন ব্যক্তিও রয়েছেন তার অপেক্ষায়। এই ব্যক্তিটি গ্রামের একজন কৃষক। লেখাপড়া না জানা এই মানুষটির পায়ে কিছু একটা বিঁধেছে যা তাকে খুব কষ্ট দিচ্ছে। চলুন শুনি কচু বাবা তাকে কি পরামর্শ চিকিৎসা দিয়েছেন। আধুনিক যুগে পায়ের সেপটিকের চিকিৎসা তাহলে তেল পড়া। এবার এলো সেই মহেন্দ্র খন, অর্থাৎ টিম আন্ডার কভারের অনুসন্ধানকারী তার পাতানোর সমস্যা নিয়ে চলে এলেন সেই কামেল কচু বাবার সামনে। মজার বিষয় হলো, এত জ্ঞানী কামেল কচু বাবা আমাদের মিথ্যা ধরতেই পারলেন না, উল্টো এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদের দিলেন পানি পড়া। আমার সমস্যাটা একটু লজ্জা বলতে পারিনি, রাতের বেলা আমার দুইটা থেকে প্রায় ঘুম ভাঙে। জি মেয়ের অবয়ব আমাকে ধাক্কা দিচ্ছে। আমাদের চিকিৎসা অর্থাৎ পানি পড়া দেওয়ার পর যখন তার হাদিয়া সম্পর্কে জানতে চাইলাম, তখন তিনি বললেন কোনো হাদিয়া লাগবে না, এটা মানব সেবা। কিন্তু তার সহযোগী আমাদের জানালেন তার মাহফিলের কথা। আপনাদের মাহফিল কবে হয়? মাঘ মাসের তৃতীয় রবিবার, 28 জানুয়ারি। প্রত্যেক বছর এই মাহফিল আসেন, এরপর তো আসবেন ইনশাআল্লাহ, এরপর তো আসতেই হবে, আসবেন তারপরে। আমাদের দুর্ভাগ্য, কচু বাবা আমাদের কচু পাতার পানির চিকিৎসা দিলেন না, কিন্তু অন্য যারা সে চিকিৎসা সম্পর্কে জানেন তাদের কাছে শুনুন কি সেই কচু পাতার পানি থিওরি। কচু পাতার পানি দিয়ে চিকিৎসা করে শুনলাম। কচু পাতা পানি কোন পানিটা? কোন পানিটা? যে পুকুরের মনে করেন আমরা জান নাই, যেমন মনে করেন সাপোজ মানে আমরা এইটা চারটা ফার আছে না, চারটা ফারের মানে বাইরে কোনো পানি ঢুকতেছে না এটা। আচ্ছা, চারদিকে যে বন্ধ বন্ধ এইটার পানি, এবং কখন আমরা কাউয়া কুলির ডাক না দিবার আগে মানে এই পানিটা উড়ায় উড়াইয়া এই পানিটা কচু পাতার নিয়ে লইয়া একটা সাতটা কচু পাতার লইয়া সাতটা কচু পাতা এই পানিটা লইয়া মনে হয় একটা বা জগের মধ্যে বা একটা গ্লাস এমনিতে লইয়া একটা নিয়ে আসবেন ওর কাছে। আগুন বাবার গল্পের ফাঁকে কচু বাবাকে আনার একটা যৌক্তিক কারণ আছে। কারণটা হলো, চিকিৎসা বিজ্ঞান যেখানে আকাশ ছুঁই ছুঁই করছে, ঠিক সেখানে এরা এখনও এই সমস্ত ভণ্ড কবিরাজিতে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে অন্ধকার ঘরে বসে এই সমস্ত কবিরাজরা ক্যান্সারের মতো রোগও ভালো করতে পারবে। সে যাই হোক, আমরা কচু বাবার গল্প শেষে আবারও ফিরব আগুন বাবার অসমাপ্ত গল্পে। আগুন বাবার চিকিৎসা শেষে তার সাথেই ভক্ত হিসাবে তার আস্তানায় ফেরা। সেই ঘর, সেই ঝালর, সেই গন্ধ,
বাবার কাছে জানতে চায় বা তার আধ্যাত্মিক ক্ষমতার উৎস কি। ভারতে আসলাম আমার 12 বছর 12 বছর 24 বছর আর 8 বছর 32 বছর ভারতে আসলাম। ইন্ডিয়া থাকতে কি এডি করতেন? শিখছি ইন্ডিয়া। হ্যাঁ, আমার ফিরে আমার বাড়াছি, আমার পিসাগুলো হয়ে যাচ্ছে মুর্দিচ্ছা। প্রমাণ শরীফে 114টা সুরা আছে, 374 জন নবী, 374টা কর্মা আছে। আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60টা কর্মা। এই কর্মারি আইন অনুসারে আমার বিড়ে গেছে মানুষের উপকার করবা অপকার না। আমার মুর্শিদের দয়া আমি মানুষের উপকার করিয়েছি। এবার তাকে প্রশ্ন করা হলো লোকে তাকে যে খারাপ বলে তার কারণ কি। আপনি যে রোগের চিকিৎসা করছেন সে রোগের কাজ হয় নাই, সে আমাদেরকে কমপ্লিট তার বক্তব্য আমার কাছে আছে। এই জিনিসটা আপনি কি চোখে দেন? আমার খারাপ করে বলেন আমার ধারণা না, তবে তারা কুয়ে দেয় তার ভুল করতেছে। আগুন বাবা কথায় কথায় মহাপবিত্র গ্রন্থ আল কোরআনের প্রসঙ্গ তোলেন, তাই তাকে বলা হলো কোরআনের কোন আয়াত দিয়ে তিনি ট্রিটমেন্ট করেন। আপনি কোরআনের আইনে চলেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস 114টা সূরা আপনি এখান থেকে বলেন, অথবা কোরআনটা ভলিউমটা পুরোটা আপনার হাতে দিচ্ছি বের করেন, বের করে দেখান যে আপনি মোমবাতি জ্বালান, এভাবে নিশানা দিচ্ছেন, এভাবে দান বাক্স খুলছেন, তারপরে আপনার গলার মধ্যে যেগুলো ঝুলাইছেন, প্লাস আপনার নদীর পাড়ে যেভাবে কবিরাজি করছেন বের করেন তো পারবেন। আছে বলেন না, আপনি কোরআনের আইনে চলেন কিন্তু কোরআনের আইনে কিভাবে শিখেছে মুর্শিদের কথা দিয়ে আমি আমরা এই কাজ করে দেখেছি। আগের কথা বলছি সব কথা ঠিক, কারণ আমার এইটাই জ্ঞান আমি আরো এনেছি প্রত্যেকে। আমি কোরআনের প্রসঙ্গের পর তরিকার প্রসঙ্গ, আপনার মুর্শিদ কেবলার নামটা বলেন। সমরুদ্দিন শাহ। উনি কোন তরিকার? কাদরিয়া তরিকার ভক্ত পীরকে প্রশ্ন করা হলো তার তরিকার প্রধানকে। কাদরিয়া তরিকার প্রধান কে? অসম্ভব কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মুহাম্মদিয়া তরিকা। ভুল উত্তর, কাদরিয়া তরিকার প্রধান বড় পীর আব্দুল কাদের জিলানি। এর পরের প্রশ্ন, আব্দুল কাদের জিলানির কোন কিতাবে আছে আপনি যেভাবে গাঙ্গের পারে যাইয়া আগুন জ্বালাইয়া জিন চালান দিছেন, আব্দুল কাদের জিলানির কিতাবে থেকে নাম বলেন। আচ্ছা আমি এখন সঠিকভাবে বলি, আপনি সেটা কিছু নাই, আপনি রণ শক্তি সমর্থন। প্রশ্নবাণী মহাশক্তিধর আগুন বাবা ক্ষত বিক্ষত, তখন তার অভিনয় শুরু অসুস্থতার অভিনয়। যিনি নিজে সব রোগের চিকিৎসক কিন্তু নিজেই খাচ্ছেন ফার্মেসির ওষুধ। ভেতরে এসব হচ্ছে শুনে বাইরে লোকজনের ভিড় বাড়তে থাকে, আর তার চাইতেও বড় খবর এলাকায় সাংবাদিক এসেছে, তাই জনতার উৎসাহেরও কমতি নেই। আগুন বাবাকে নিয়ে স্থানীয়দের কি মন্তব্য জানতে ছদ্মবেশ ছেড়ে ফেলে সাংবাদিক বেশ। স্থানীয়দের কাছ থেকে শুনুন আগুন বাবা সম্পর্কে তাদের মূল্যায়ন। ধর্মসাগর বাইরে গেছিলাম গোসল করতে, গেছি বন্ধুরা মিলে, তো 6টা মোবাইল আমাদের ওই দিক থেকে হারাই গেছে। তারপরে মামুর কাছে আসলাম, হু মামু, তারপরে বলতেছে যে তোমরা 6টা মোবাইল না, তো এটা কাজ করো, ফ্যানের সাথে আমি একটা দিয়েছি, তোমার ফ্যানের সাথে নিবে, ফ্যান যত গরম হবো তোমাদের ফ্যানে ও জ্বালা বুঝিয়ে তো পারবো বাইরে। তারপরে দিয়ে যায় কয়েল নষ্ট, ফ্যানে নষ্ট হয়ে গেছে কিন্তু মোবাইলের সাথে দেখা নেই, ঠিক আছে। এই হয়েছে মামুর রোগ আর কি, এর কাগজে মানে একটু তাবিজের মতো আর কি, এটা ফ্যানের সাথে বানছি, আমার ফ্যানে নষ্ট হয়ে গেছে। আরেকজনের কাছ থেকে জানা গেল বাবার ওরস বাণিজ্যের খবর। অনেক সময় দেখা যায় অনেক মোটা অঙ্কে টাকা বাড়ি দিয়ে দিয়েছে, আর ইয়ে আপনি ওরসের সময় আসলে পুরোপুরি বিস্তারিত দেখবেন কি অবস্থা চলে। গান বাজনা মনে করেন, এই জায়গায় মনে করেন গান বাজনা সরবো, আর এদিক দিয়ে মনে করেন মামার হাদিয়া এসে মনে করেন দিয়ে দেবো, আর আগুন মাগুন এই সব দোকা কিছুই না। মনে করেন মামা শুধু মনে ফুড়া যা, মনে করেন ফুডে মনে করেন মামার পপ বলে গেছে গেছে জেনে যাবো, এনে করলাম না আপনি জেনে যাবো এই জায়গাতে মনে করেন ফু দিব। নিজস্ব 3-4 জনের একটা গুন্ডা বাহিনী আছে, ওই গুন্ডা বাহিনীরা কিছু হইলে তার পক্ষে দাঁড়াইয়া মানুষের মারধর করে, যারা নির্যাতিত ভুক্তভোগী তারা আসলে ওই সন্ত্রাসী বাহিনীরা মারধর করে তারাই দেয়, ফলে মানুষ ন্যায় বিচার পায় না, ওনার কাছে প্রতারিত হয় কিন্তু ন্যায় বিচার পায় না। সবচেয়ে বড় হ্যাঁ দালালি, দালাল দেয় কাস্টমার কার্ড, এরকম বহুত আছে আমাদের এলাকারও আছে, আশেপাশের আছে। মনে করেন দেখা যায় তো বিভিন্ন জায়গায়, তো মনে করেন একটা লোক আনবো, মোটা অঙ্কের লোক আনবো, তো আইনা মনে করেন ওনার মাধ্যমে আনবো, আনাইয়া এনে আনো, তারপরে কিন্তু দেখা যায় 5-10 হাজার মোটা অঙ্ক দিব, আর ওনারে দিয়ে দিব মনে করেন কিছু দিয়া, এই মনে করেন লোকের মাধ্যমে দূরি থেকে মনে করেন লোক আনবো।
অভিযোগের কি উত্তর আছে আগুন বাবার কাছে জানতে আবারও তার আস্থা নাই, কিন্তু মজার বিষয় হলো এই 20 মিনিটেই অসুস্থ বাবা গায়েব। তার মেয়েদের কাছে প্রশ্ন করা আগুন বাবা কোথায়, উত্তরে তারা জানালেন তাদের বাবা বাসায় নেই। আগুন বাবার মোবাইল নাম্বার জানতে চাইলে জানা গেল মেয়ের কাছে বাবার নাম্বারই নেই। আপনার কি হয়? আপনার আব্বা, আপনার আব্বার নাম্বার নাই আপনার কাছে? আমার কাছে নাই আপনার নাম্বার। আমার ভাই তো এখন নেই, মা আব্বা সাথে আছে। আপনার ভাইয়ের তো মোবাইল আছে, কোমার অফ করেন। আপনার ভাইয়ের তো মোবাইল আছে, ভাইয়ের মোবাইল নাম্বারটা দেন। আমার ভাইয়ের মোবাইল নাম্বার আমি জানি। আরও কিছু মজার দৃশ্য দেখাই। বাবা পালানোর সময় তার ভক্তদের দেয়া নাজরানাগুলো নিয়ে যেতেই পারেননি। এই সূত্রে আরও জানিয়ে রাখি, আগুন বাবা মহাশক্তিধর না হলেও ভালো নাচতে পারেন, নাচাতেও পারেন। যে ব্যক্তি আজানে টা মিশে নামাজ পড়ে না, ওই দিক দিয়ে মানে কাওয়ালি চলতেছে আর মনে করেন ডান একটা লইয়া আটবো শুধু এই কর্ম। কিন্তু এরই মধ্যে স্থানীয় জনগণ প্রতিবাদী হয়ে ওঠেন, তারা রীতিমতো মিছিল করে ভণ্ড বাবার আস্তানা উচ্ছেদের দাবি জানান। ভালো বীজতলা ভালো বীজ জন্ম দেয়, ভালো বীজ দেয় ভালো শস্য। ঠিক তেমনি অনুসন্ধানী সাংবাদিকতায় ভণ্ডদের মুখোশ উন্মোচন করতে হলে আগে নিজে প্রতারিত হতে হয়, তারপরে ভণ্ডদের হাঁড়ি ভাঙতে হয় হাটে। টিম আন্ডার কভার তাদের কাজ করেছে, এখন বাকি দায় এবং দায়িত্ব কর্তৃপক্ষের। আর আপনাদের দায়িত্ব কি জানাবো টিম আন্ডার কভার লাইভে। দর্শক স্বাগত টিম আন্ডার কভার লাইভে। আপনারা দেখেছেন গত আধা ঘন্টা ধরে আমরা আগুন বাবার ভণ্ডামি দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি আমরা আসলে কচু পাতার পানি দিয়ে কিভাবে চিকিৎসা করা হচ্ছে এই সভ্য উত্তরাধুনিক যুগেও, সেটি চলছে। কিন্তু আসলে একটু সুখবর জানিয়ে শুরু করতে চাই। আমরা ঈদের আগে প্রথম অনুসন্ধানটি প্রচার করেছিলাম, তারপরে আমরা যেটা দেখেছি এবং যে রিপোর্টটি আমরা প্রচার করেছি, এলাকাবাসী কিন্তু বিক্ষুব্ধ হয়েছিলেন এবং তারা কিন্তু সেই ভণ্ড বাবাদের আস্তানা তারা কিন্তু সেখান থেকে উচ্ছেদ করেছেন এবং তারা দীর্ঘদিন ধরে যে সিন্ডিকেটটি চালাচ্ছিল সেটি কিন্তু আসলে নষ্ট হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী দায়িত্ব পালন করেছি এবং মানুষ তার দায়িত্ব পালন করেছে, এখন বাকি দায়িত্ব আসলে কাদের কাদের কাঁধে গিয়ে বর্তায় সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমি আশিকুর রহমান শ্রাবণ আপনাদের সঙ্গে আছি, আমাদের সঙ্গে আছেন দুজন মুফতি। আমি প্রথমে তাদের সঙ্গে আপনি আলাপ করাই। আমাদের সঙ্গে আছেন মুফতি আল আমিন, আমাদের সঙ্গে আছেন মুফতি বাহরুল্লাহ নদভী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারা চাইলে আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পারেন, আপনার মূল্যবান মতামত প্রশ্ন আপনি আমাদের সঙ্গে করতে পারেন, যে নাম্বারটি কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে আসবে সেই নাম্বারটি দেখে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। শুরুতে খুব ছোট্ট করে প্রতিক্রিয়া জানতে চাই মুফতি আলামিন, আপনার কাছ থেকে শুরু করি। আসলে যে অনুসন্ধান দেখলেন কি মনে হয়েছে, কি মন্তব্য আপনার আসলে এটা নিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথমেই যে বিষয়টি আমি বলতে চাই তা হলো যে ইসলাম ধর্মে বাবা, যিনি জন্মদাতা বাবা, সেই বাবাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই বাবা ছাড়া কোনো বাবা, আগুন বাবা, পানি বাবা, পীর বাবা, দয়াল বাবা, এই জাতীয় ইসলাম ধর্মে কিছু নাই এবং ইসলাম ডাজ নট সাপোর্ট দিস অ্যাক্টিভিটিস, এই ধরনের কোনো বিষয় ইসলাম সাপোর্ট করে না। জি, এখানে আমাদের সমাজে যেগুলো চলছে, জি, পীর ফকিরের নামে যেগুলো সমাজে বর্তমানে চলছে, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না এবং এই বিষয়ে কোরআন শরীফেও এটাকে অনেকগুলো কাজকে শিরিক বলা হয়েছে এবং শিরিক সবচেয়ে বড় গুণা। এখনকার আমাদের সামাজিক সিচুয়েশন যা চলছে এগুলো ইসলাম ধর্মের দৃষ্টিতে অবৈধ এবং নিষিদ্ধ। আর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এই বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে তাবিজ লটকানো এবং এর উপর ভরসা করা, অনুরূপভাবে ঝাড়ফুঁক করা এবং এর উপর ভরসা করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। হ্যাঁ, পবিত্র কোরআন শরীফের আয়াত বা কোনো আল্লাহর নাম দিয়ে কেউ যদি কোনো বিষয়ে সহি শুদ্ধভাবে কেউ ফু দেয় অথবা কোনো জায়গায় এটা কোনো চিকিৎসা করা হয়, সেটা বৈধ হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোরআন নাজিল হয়েছে দুনিয়াতে মানুষের জীবন উন্নয়নের জন্য, জীবন পরিচালনার জন্য। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন কলম তৈরি হয়েছে লেখার জন্য, কিন্তু কলম দিয়ে কেউ যদি কান খোঁচায় এটাও খোঁচানো যাবে, কিন্তু এর জন্য এটা তৈরি হয়নি।
কোরআন তৈরি হয়েছে মানুষের শান্তির জন্য, পুরো পৃথিবীর সকল মানুষের জীবনের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠার জন্য। এটা নিয়ে ঝাড়ফুঁক করা, এটা নিয়ে তাবিজ তোমার করা, এটা ইসলামের কোনো কোনো বৈধ পন্থা নয়। জি মুফতি বাহরুল নদভী, আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে তারা কিন্তু ধর্মকে ব্যবহার করছে মানুষকে বিপথগামী করার জন্য। আমরা ধর্মের ব্যাখ্যার বাইরেও যাই, মানুষকে তারা প্রতারিত করছে। আসলে এই প্রতারণা সম্পর্কে ধর্মের ব্যাখ্যা কি আসলে? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমরা যা দেখলাম এ পর্যন্ত, আমি মনে করি এর সবচেয়ে মূল কারণ হলো মূর্খতা, কোরআন হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে অজ্ঞতা। প্রথমে যে যার কাছে যাচ্ছেন তিনি নিজেই একজন মূর্খ, অন্ধ, যার নামাজ নাই, কালাম নাই, এবং যে সমস্ত ইসলামের যে বিধিবিধান তার কাছে কিছুই নেই। আর যারা আমরা যাচ্ছি তাদের সবচেয়ে বড় অপরাধ হলো ইলেম সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে অজ্ঞতা। এই জন্য সর্বপ্রথম কোরআন কারিমের যে নাজিল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, শিক্ষা, ধর্মীয় শিক্ষা সবচেয়ে বেশি শিক্ষার প্রয়োজন। আজকে শিক্ষা না থাকার কারণেই মানুষকে প্রতারণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে মানুষকে প্রতারণা করে, জি, মানুষের সাথে ধোঁকা দেয়, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মুসলমান কখনও অন্যকে ধোঁকা দিতে পারে না, অন্যের সাথে প্রতারণা করতে পারে না, মিথ্যা বলতে পারে না, কাউকে প্রতারিত করতে পারে না, ইসলামের কালচারের নয়। তারা তো ব্যবসা করছে রীতিমতো। আসলে এই ব্যবসাই ইসলাম বহির্ভূত কাজ, ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছেন। যেমন সহিহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, বড় সাহাবী, রাসূলের জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রাসূল, আমরা তো আইয়ামে জাহিলিয়াতের যুগে ঝাড়ফুঁক করতাম, তো এই ব্যাপারে আপনার মতামত কী? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইরজু আলাইয়া রুকাকুম, তোমাদের ঝাড়ফুঁক আমাদের সামনে নিয়ে আসো। আনার পর আল্লাহ রাসূল বললেন, একমাত্র যেটা কোরআন থেকে বা হাদিস থেকে সেটাই বৈধ, এছাড়া সব কিছু নিষিদ্ধ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু রওয়ায়েত, মান তাআল্লাকা তামিমাকান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে যে শিরিক করলো। তো এত বড় মারাত্মক, যেহেতু জানা না, যদি জানতো অবশ্যই এমন কাজ করতো না। এই জন্য আমার মতে সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ দিক হলো জানতে হবে, জানতে হবে। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটি আমার নেব। দর্শক, আপনার নামটি বলে খুব সংক্ষেপে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। আমরা আপনার প্রশ্নটি জানতে চাই এবং শুনতে চাই, আপনার আসলে কি মন্তব্য রয়েছে আমাদের অনুষ্ঠান সম্পর্কে? আমি এই যে হাদিস, আসসালামু আলাইকুম, হাদিসের এই যে ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে যে ঠকানো, এটা কোরআনে কি শাস্তি আছে? জি, আপনাকে ধন্যবাদ মুফতি আলামিন। আসলে শাস্তির বিধানটা কি আসলে ব্যাপারে? শাস্তির বিধান হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, যে ব্যক্তি কোনো মুসলমানকে ধোকা দিল বা কোনো মানুষকে ধোকা দিল, সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। তো যেই লোক রসুলের দলভুক্ত নয়, রসুলের উম্মত নয়, তার নিশ্চিত জাহান্নাম। আর পবিত্র কোরআন শরীফের এই সূরা নিসার 48 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরিক করা এটা এত বড় জঘন্য অপরাধ যে এই অপরাধের কোনো ক্ষমা হবে না, কিন্তু দুনিয়ার অন্যান্য অপরাধের ক্ষমা হতে পারে। একজন মানুষ চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যান্য অপরাধ করেছে, এটা আল্লাহ কোনো কোনো সময় ক্ষমা করতেও পারেন, কিন্তু কাউকে ধোকা দিয়েছে, মানুষের কোনো ক্ষতি করেছে, প্রতারণা করেছে, এবং এই তাবিজ তোমার বা এই ব্যবসা বাণিজ্যিকরণ এটা করতে গিয়ে মানুষকে যে প্রতারিত করেছে এবং শিরিকের পর্যায়ে নিয়ে গেছে, এটার কোনো ক্ষমা হবে না। না, তারা তো আসলে কোনো কোনো ক্ষেত্রে ধর্মের ব্যাখ্যাও কিন্তু দিচ্ছেন। হ্যাঁ, এখন আপনি খেয়াল করলে দেখবেন আসলে যারা তাবিজ তোমার অথবা ঝাড়ফুঁকের বাণিজ্যিকরণ করে এদেরকে মসজিদে দেখা যায় না। এরা শুধু ধর্মের লেবাসটাই পরে থাকে, কিন্তু এদের কোনো মসজিদে আপনি দেখবেন না, বা কোনো এরা কোনো ভালো আলেম না, ইসলাম ধর্ম সম্পর্কে লেখাপড়া নাই, কিন্তু গাঁও গ্রামে যেখানে শিক্ষিত মানুষের হার কম সেখানেই তারা আস্তানা গেড়ে বসেছে। এই জন্য আমরা লেখাপড়ার দিকে যদি মনোযোগী হই তাহলে আমাদের অবস্থার আরও উন্নতি হবে এবং মানুষ ভালো পথে যেতে পারে। আমরা একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে সেখানে পুরুষের চেয়ে নারী রোগীর সংখ্যা অনেক বেশি, মানে তারা আসলে সহজে প্রতারিত করতে পারে বলে নারীরা সেখানে যাচ্ছে, নাকি অন্য কোনো ব্যাখ্যার মধ্যে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মহিলা সাহাবিয়া সম বলেছেন, মা মাসাত মা ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু ইমরাতিন কাত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনো নারীর বেগানা নারীর হাতে স্পর্শ করে নেই। তাদের সাথে ছিল বায়াত করতেন বিল কাউল, কথার মাধ্যমে। তাহলে প্রিয় নবী যিনি সমস্ত উম্মতে মুসলিমের মূল, যিনি তার জন্য যদি পর্দা জরুরি হয় তাহলে সাধারণ মানুষের জন্য কেমন অবশ্যই জরুরি। তারাও তো বায়াত করছে, আমরা যে ব্যাপারে দেখেছি তারা বায়াত করছে এবং তারা সিজদা নিচ্ছে, মানে তারা বলছে এটা সিজদা নয়, এক ধরনের ভক্তি, এটার কোনো ব্যাখ্যা আছে? হারাম, স্পষ্ট হারাম। সিজদা গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নিষেধ, সম্পূর্ণ নিষেধ। যারা নিচ্ছে যদি ইচ্ছা করিতে নেই তাহলে শুধু ইসলাম থেকে সে বহির্ভূত। জি, আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার নিশ্চয় প্রশ্ন আছে আমাদের কাছে। দর্শক, আপনার নামটি বলে খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন, টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সিরোজ, ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি। জি, তো আমি বলতেছি যে হুজুর আছেন এখানে, আমাদের এখানে অনেক মসজিদ আছে, আলেমরা যারা ইমামতি করে তারা আপনি ঝাড়ফুঁক দেয় এবং তাবিজ তোমার দেয়, এবং আমি এক আলেমের কাছে গেছিলাম আমার ওয়াইফের ব্যাপারে, প্রথমেই 5,000 টাকা দেওয়ার লাগছিল। আচ্ছা, প্রথমেই 5,000 টাকা, পরবর্তীতে এই অনেকগুলা তাবিজ তোমার দিছে, পরে প্রতিটা আমি গেলাম যে কাগজ লিখা যেগুলো দিছিলেন একটু উল্টা পাল্টা হতেই পারে, এখন হুজুর একটু যদি আবার বলে দিতেন, বললে আবার 5,000 টাকা লাগবে। তো আমি তাকে 500 টাকা দিয়ে আমি বললাম যে হুজুর ঠিক আছে আমি পরে আপনার সাথে দেখা করবো, আমি আর দেখা করি না। এটা আমি হুজুরদের সাথে, হুজুরের কাছে আমি জানতে চাই এবং আপনার মাধ্যমে জানতে চাই যে মানে এটা কি ঠিক না বেঠিক? আপনাকে ধন্যবাদ মুফতি আলামিন, আপনার কাছে উত্তর। এখানে তাবিজের যে বিষয়টা বা ঝাড়ফুঁকের যে বিষয়টা আমি আগেই বলেছি যে যদি কোরআন শরীফের কোনো আয়াত, যেমন সুরা ফাতিহা, সুরা ইখলাস, সুরা ইয়াসিনের কোনো অংশ বা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, কেউ ফু দেয়, এক গ্লাস পানি ফু দিয়ে কাউকে দিল, এইটা কোনো অসুবিধা কিছু নাই, বা কোরআন শরীফের কোনো আয়াত লিখে একটা তাবিজ দিলে এতে কোনো সমস্যা নাই। কিন্তু তাবিজের যে বাণিজ্যিকরণ, এই বাণিজ্যিকরণটা নিষেধ এবং ইসলাম এটাকে সাপোর্ট করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন যে মানিস্তারক ফাকাদ বারিআ মিনাত তাওয়াক্কুলি, যে ব্যক্তি ঝাড়ফুঁক করলো সে আল্লাহর উপর ভরসা করা থেকে বের হয়ে গেল, মানে আল্লাহর উপর ভরসা তার নাই, তার নিজের উপর ভরসা চলে আসলো এবং ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে গেল। এই জন্য এই তাবিজের যে বাণিজ্যিকরণ, এটা ইসলাম পছন্দ করে না। জি, কিন্তু কেউ কেউ যদি কোরআন শরীফের কোনো আয়াত বা আল্লাহ কোনো নাম কালাম দিয়ে কোনো ফু দেয়, এটা কোনো অবৈধ কিছু না। আর যে বলেছেন যে 5,000 টাকার বিষয়, এই যে এটা তো বাণিজ্যিকরণ, এটা তো তাবিজ ব্যবসা, তো ব্যবসা তো ইসলাম সমর্থন করে না। কোরআন হাদিস দিয়ে ব্যবসা করা যায় না, মানুষের উপকার করা যায়। হ্যাঁ, কেউ খুশি হয়ে আপনি কিছু দিল, এইটা কোনো সমস্যা না, কিন্তু ডিমান্ড করা, দাবি করা, একটা ভিজিট কামনা করা, এটা ইসলাম সমর্থন করে না। আরেকটা বিষয় তারা বলেন, তারা বলেন যে আসলে তাদের কাদরিয়া তরিকা, সেই তরিকার মধ্যে নাকি এগুলো বৈধ। তারা বলার চেষ্টা করেন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, যদি অনেক উত্তর তারা দিতে পারলেন না, আসলে সেইখানে কোনো মাসলা মাসাল আছে কিনা এই ব্যাপারে? না, দেখেন, তরিকা যেটা বলা হচ্ছে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, আসলে 100 বছর আগে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে মূলত আল্লাহর অলিদের মাধ্যমে, পীর বুজুর্গদের মাধ্যমে, ওনাদের মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে। তো এখন তার পরবর্তীতে এই ধীরে ধীরে ধাপে 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 মানুষ এই এই তরিকাগুলোর অপব্যাখ্যা চালাচ্ছে। তো এই তরিকাগুলো তো মূলত ভালো, এবং ওই তরিকাগুলোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, বেনামাজিকে নামাজি বানানো এবং মানুষকে আল্লাহর পথে আনা, এটা ভালো। কিন্তু এটাকে নিয়ে বাণিজ্য করা, ওনারা যেই তরিকার কথা বলতেছে ওই মুরব্বীরা এবং আমাদের পীর মাশায়েখ যারা দুনিয়া থেকে চলে গেছেন, এরা কিন্তু এই তাবিজের বাণিজ্য করে নাই, ঝাড়ফুঁকের বাণিজ্য কেউ করে নাই। আপনার কাছে ফিরবো, আমাদের সঙ্গে আমাদের অনুসন্ধানকারী আছেন যিনি আসলে অনুসন্ধানটি পরিচালনা করেছেন, সেখানে আমরাও সবাই ছিলাম। আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই, সেটি হচ্ছে যে বিরতির আগে আমাদের হাতে সময় একটু অল্প রয়েছে, আমরা আসলে যেখানে তখন গেলাম বা আপনারা সেখানে গেলেন, তারা আসলে কী ধরনের কথাবার্তা বলে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং তাদের মধ্যে আসলে কার কার ইন্ধন আছে? যেমন আমরা দেখেছিলাম যে সামাজিক অনেক প্রতিপত্তিশালী মানুষ সেখানে যুক্ত অর্থনৈতিক লেনদেনের বিনিময়ে, আপনি কি দেখেছেন সেখানে? ধন্যবাদ। আমরা সেখানে যখন যাই তখন প্রথমেই দেখতে পারি যে এলাকার কিছু প্রভাবশালী মানুষ সেখানে বসে রয়েছেন, এবং এক পর্যায়ে এসে সেই আগুন বাবা কিন্তু আমাদেরকে এলাকার একজন মেম্বারের সাথে পরিচয় করিয়ে দেন এবং বলেন যে মেম্বারও তার ভক্ত, এবং মেম্বারও কিন্তু তাতে সাই দিয়েছেন। জি, তো সেখানে গিয়ে আমরা বুঝতে পারি যে এলাকার প্রভাবশালীদের ছাড়া আসলে তার এই ব্যবসা এভাবে হতে পারে না,
এবং আমাদেরকেও তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, ঢাকা কিংবা রাজশাহী দেশের দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের কাছে মানুষ আসে, এমনকি বাইরে থেকেও মানুষ আসে। তো এইভাবেই বলে আসলে তারা প্রলুব্ধ করে এবং আমাদেরকে তাদের পথে উৎসাহিত করে। তার মানে পুরো ব্যাপারটি আসলে একটি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আসলে। জি 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 জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে আরও অনেক প্রশ্ন আছে, আরও অনেক রকম প্রশ্ন আপনাদের কাছে আমাদের কাছে আছে। আমরা ছোট্ট একটু বিরতি নেব, বিরতির পরে আমরা ফিরব। আমাদের সঙ্গে থাকবেন টিম আন্ডারকভার লাইভের সঙ্গে। ফিরছি ছোট্ট বিরতির পরে। দর্শক, বিরতির বাধা টপকে আবারও স্বাগত টিম আন্ডারকভার লাইভে। কথা বলছিলাম আগুন বাবে এবং কচু পাতার পানিতে চিকিৎসা করা যে বাবা, তার ভণ্ডামি এবং আসলে ধর্মীয় ব্যাখ্যা আসলে এখানে কি আছে। অনেক প্রশ্ন আমাদের মনে তৈরি হয়েছে। ছোট্ট একটি প্রশ্ন করতে চাই মুফতি বাহরুল নাদভীর কাছে, সেটি হচ্ছে যে আমাদের অনুসন্ধানকারী যে ব্যাপারটি বলার চেষ্টা করছেন যে আসলে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি থানা পুলিশের সঙ্গেও তাদের একটা গোপন যোগাযোগ থাকে এবং সেটি কিন্তু তারা প্রকাশ্যে করছে প্রচারণাটা, মানে কেন আসলে এই সমস্ত আস্থানা গণমাধ্যম কর্মী যারা আগ পর্যন্ত টিকে থাকে, কি মনে হয় আপনার? আসলে আমার মনে হয় যারা উদ্দেশ্য তো আসলে তাদের টাকা ব্যবসা, এখন এর জন্য একটা ফন্দি, একটা মাধ্যম, যদি সরাসরি কারোর থেকে টাকা চায় বা ডাকাতি চুরি অন্য মাধ্যম গ্রহণ করে তো এটা গর্হিত, কেউ পছন্দ করবে না। তাই হোক, তারা এমন পন্থা বেছে নিয়েছে যাতে ইসলাম এবং ধর্মের সাথে একটা সম্পর্ক, মানুষের আস্থা এবং তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা অর্জনের জন্য। এই জন্যই সর্বপ্রথম যারা আমরা যাই তাদের মধ্যে গণসচেতনতা, ইসলামী শিক্ষা এবং নিজের মধ্যে যে নৈতিকতা প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। তারা কিন্তু রীতিমতো গুন্ডা পান্ডা পালেন আমরা দেখেছি। আসলে যখন কেউ প্রতিবাদ করে ওঠে তখন তারা কিন্তু বেধড়ক তাদেরকে পেটায় এবং ভয়ে কেউ কথা বলতে পারে না, মানে একই সঙ্গে ধর্মের ব্যবহার, অপব্যবহার সঙ্গে সঙ্গে ভয়ের রাজত্ব কায়েম করে রাখা, এটা কি মনে হয় আপনাদের? জি, আমাদেরও তাই মনে হয়। আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলায়, উপজেলায়, গাঁও গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কবিরাজ, তারা তাদের কিছু লোকজন পালে, আর না হলে তাদের যে বাণিজ্যিক, যে দীর্ঘদিন তাদের যে সাধনা করে যে একটা বাণিজ্যিক সম্প্রসারণ গড়ে উঠেছে সেটা টিকিয়ে রাখা মুশকিল হয়। আর এই জন্য তারা রাজনৈতিক আশ্রয় অনেক সময় নেয়, স্থানীয় লোকাল রিপ্রেজেন্টেটিভ তাদের সাথে কথা বলে, মেম্বার চেয়ারম্যানরাও জড়িত থাকে। আর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দও বিষয়টা খেয়াল রাখেন যে আমার সামনে ইলেকশন, ভোট, ভোটের সময় আমার পীর সাহেবকে কাজে লাগবে বা ফকির সাহেবকে কাজে লাগবে, সেখানে ওনার অধীনে 500 ভোট আছে বা 1000-2000 ভোট আছে। এই কারণে তারা ওই জায়গায় প্রতিবাদও তারা করে না। অনেক আলেমও কিন্তু সায় দেন সেখানে। না, অনেক আলেম যারা সায় দেন তারা হয়তো খুব একটা লেখাপড়া জানেন না। আরেকটা বিষয়, বাংলাদেশের মানুষ আমরা ওই টুপি দাড়িওয়ালা দেখলে আলেম মনে করি, কিন্তু তার লেখাপড়া, তার সার্টিফিকেট, এটা অনেক সময় আমরা মূল্যায়ন করি না বা জানি না। আমরা লেবাস পোশাক দেখলেই মানুষকে বড় আলেম মনে করি। ধরুন শিখেছে, আপনাদের দায়ী দায়িত্ব নেই যারা আপনারা মুফতি বাজার ইসলামী চিন্তা, আমাদের দায়ী দায়িত্ব আছে, আমরা দায়িত্ব পালন করতে পারছেন বলে মনে হয় আপনারা? আমরা আমাদের যারা আমরা ঢাকা শহরে থাকি বা ঢাকা আশেপাশে থাকি, আমরা মোটামুটি মসজিদগুলোতে এগুলো বলার চেষ্টা করি, কিন্তু গ্রামগঞ্জে ওরকম ভালো আলেম পাওয়া যায় না, বা গ্রামগঞ্জে যারা আছেন তারা হয়তো ঠিকমতো এই বিষয়গুলো আলোচনা করতে পারেন না। তবে এখন থেকে যেহেতু এখানে মিডিয়া, ওপেন মিডিয়া, বিভিন্ন সাংবাদিক ভাইরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আশা করি ধীরে ধীরে এটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে এবং কমে যাবে। আবারও ফিরবো আমার অনুসন্ধানকারীর কাছে। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, অনেক তথ্য, অনেক ছবি আমরা দেখাতে পারিনি, কারণ আমাদের প্রোগ্রামের মাত্র আধা ঘন্টার মধ্যে দেখাতে হয়, কিন্তু অনুসন্ধান করে আমরা অনেক দিন ধরে আসলে কি ধরনের অভিনব প্রতারণার দৃশ্য সেখানে আপনারা দেখেছেন, আসলে একটি আমাদের সঙ্গে যদি শেয়ার করতেন। জি, সেখানে একজনের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে সেই ছেলেটি আমাদের কাছে অভিযোগ করেছে যে তারই কিছু মোবাইল হারিয়ে গিয়েছিল, তারা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিল এবং মোবাইল চুরি হয়ে গেছে। তো আগুন বাবা তাদেরকে কথা দিয়েছিলেন যে সেই মোবাইলগুলি তিনি ফেরত নিয়ে আসবেন। তো সেই অভিযুক্ত বলেছেন যে তাকে একটি তাবিজ দেওয়া হলো এবং বলা হয়েছিল দুদিনের মধ্যেই হয়তো মোবাইলগুলি ফেরত আসবে, কিন্তু সেখানে ফেরত আসেনি। পরবর্তীতে তিনি যখন সেই মোবাইল ফেরত চাইতে গেলেন তো তার যেসব গুন্ডা পান্ডা এবং দালাল চক্র আছে তাদেরকে তিনি লেলিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে তাদের এলাকায় যারা পঞ্চায়েত আছে সেখানেও বিচার গিয়েছে এবং সেই ছেলের কিন্তু বিচারও হয়েছে, পঞ্চায়েত এক্ষেত্রে সরাসরি সহযোগিতা করেছে। এভাবেই তারা ক্ষমতা, ক্ষমতার জাল ছিটিয়ে রাখে। জি, আরেকটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে করি, সেটা হচ্ছে কচু পাতার পানি দিয়ে যিনি চিকিৎসা করেন সেই বাবার কাছে যখন আপনারা গেলেন, সেখানে আসলে পুরুষের চেয়ে নারী সংখ্যা আপনারা বেশি দেখেছেন, যাদের সাথে কথা বলে কি মনে হয়েছে, তারা আসলে কি ধরনের বিশ্বাস সেখানে স্থাপন করেন?
এক্ষেত্রে আমরা কথা বলে জেনেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই মানে এই ধরনের পীর ফকিরেরা নারীদেরকে ব্যবহার করে, তার কারণটা হচ্ছে তাদেরই একটা, তাদেরই একজন সোর্স আমাকে বলেছেন যে নারীরা মূলত এই বিষয়গুলিতে বিশ্বাস করেন বেশি এবং তাদের মন নরম থাকে, যার কারণে তাদের পীর ফকিরের প্রতি আগ্রহটাও বেশি থাকে। অন্যদিকে নারীরা কিন্তু পুরুষকে এই ক্ষেত্রে উৎসাহিত করে, যার কারণে পুরুষরা এসব বিষয়ে একটু শক্ত হওয়ায় তারা কিন্তু সহজে প্রতারিত হচ্ছে না, এই কারণেই সেখানে নারীর আনাগোনা বেশি থাকে। এবং আমরা কিন্তু কচুপাতা বাবা যিনি আছেন সেখানে গিয়েও নারীর আনাগোনা বেশি দেখেছি। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তারও নিশ্চয়ই প্রশ্ন আছে আমাদের কাছে। দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। দুঃখিত, আসলে সে কলটি ড্রপ হয়েছে বা আমাদের কথা বলার সময় কলটি কেটে গিয়েছে। মুফতি বাহরুল নদভী আপনার কাছে আসে, আমাদের অনেকগুলো প্রসঙ্গ আমরা পেলাম এখানে। আসলে আপনাদের দায়িত্ব আসলে কতটুকু এবং কি করণীয় আসলে এই বাস্তবতা আমাদের জানতে চাই আমরা। এলেম হচ্ছে মূল সব জিনিসের, বিশেষভাবে ধর্মীয় জ্ঞান। এই জন্য রাসুল করিম সাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথমে তলবুল এলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান পুরুষ হোক নারী হোক, তারপরে এলমে দিন তলব করা, অন্বেষণ করা প্রয়োজন অনুযায়ী ফরজ। আমরা এই ফরজকে গুরুত্ব দিচ্ছি না, সর্বপ্রথম আমাদের এদিকে এগিয়ে আসা উচিত। তাবিজ ঝাড়পুকুর বেলায় বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হাদিস বিশারদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ একটা কথা বলেছেন যে আমরা দেখলাম আগুন বাবা বা কচু বাবা এমন তো সম্পূর্ণ হারাম নিষেধ, তাই বলে সব ধরনের তাবিজ নিষেধ না। তিনি লিখেছেন তিনটি যে শর্ত পাওয়া যায় তাহলে এটা বৈধ। যেমন তো ওই তিনটি শর্ত আমরা যদি জানি আমার কত সুবিধা হবে, আমরা জানি না, এই জন্য আমরা এই ব্যাপারে কোনো উদাসীন। প্রথম বলছেন যে তাবিজ বা ঝাড়পুক হবে কোরআন হাদিস দ্বারা হতে হবে, আল্লাহ পাকের কোনো নাম অথবা কোনো আয়াত এ হতে হবে। দ্বিতীয় নম্বর আরবি ভাষা অথবা এমন শব্দ যার অর্থ বোঝা যায়। তৃতীয় হচ্ছে এর উপরে ভরসা করা যাবে না, ভরসা একমাত্র আল্লাহর উপরে, যে আমার ঝাড়পুক তাবিজ কিছুই হবে না, আল্লাহ পাক যদি তার কিসমতের তকদিরে তার কপালা না রাখেন কিছুই হবে না। জি, এই তিনটি শব্দ যদি পাওয়া যায় তখন ঝাড়পুক করা জায়েজ আছে, বৈধ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও অনেক হাদিসে বোঝা যায়। সেখানে আছে যে মুফতি আলমিন আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আমরা জিন দিয়ে চিকিৎসা করার কথা শুনি আর কি, মানে জিনের ডাক্তার তিনি অপারেশন করে সুস্থ করে দেন, কোন একটা মানুষের উপর জিন ভর করে, সে একটা অদ্ভুত ভাষায় কথাবার্তা বলে, এটার কি কোনো ব্যাখ্যা আছে? এমনি মূলত জিন জাতি বলে একটা জাতি আছে, জিনদের মধ্যেও ভালো আছে খারাপ আছে। তো জিনদের মধ্যে যে খারাপ জিনগুলো, এই খারাপ জিনগুলো মানুষদেরকে, মানুষ বিভিন্ন মানুষকে মানুষকে এরকমভাবে এই বিভিন্ন মানুষকে অসুস্থ করে ফেলে, এটাও প্রমাণিত। তবে কথা হচ্ছে এটার বর্তমানে চিকিৎসা পদ্ধতি, আমরা প্রথমে ট্রাই করবো যে আমরা চিকিৎসা করাবো, সর্বোচ্চ চিকিৎসা, চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যদি না হয় তাহলে কোরআন শরীফে কোনো আয়াত অথবা আল্লাহর কোনো নাম কালাম দিয়ে যদি সেটা ফু দিলে যদি সেটা চলে যায়, এমন সময় অনেক সময় চলেও যায়, এটাও হতে পারে। কিন্তু আমাদের সমাজের যেটা চলছে জিন ভূত তাড়ানোর নামে অথবা জিনের মাধ্যমে চিকিৎসা করানো, এটা হচ্ছে একটা বাণিজ্য, এটা মানুষকে ধোকা দেওয়া। তো ইসলাম এটাকে সাপোর্ট করে না। জিন জাতি আছে ঠিক আছে, কিন্তু জিনদের মধ্যে ভালো আছে খারাপ আছে। তো খারাপরা মানুষদেরকে প্রভাবিত করে এবং মানুষদেরকে খারাপ পথে নিয়ে যায়, কিন্তু এর চিকিৎসা হচ্ছে কোরআন শরীফ এবং হাদিস শরীফ বা আল্লাহর নাম কালাম দিয়ে ফু দিলে অনেক সময় ওরা চলে যায়, ওরা ওই জায়গায় পবিত্র কোনো জিনিসের সান্নিধ্যে খারাপ জিনরা থাকতে পারে না। তো এখন আমাদের সমাজে যে জিন ভূত দ্বারা চিকিৎসা করানোর যেই কথাগুলো বলা হচ্ছে এগুলো ইসলাম সমর্থন করে না। এই জন্য আমরা এই ইসলামের পথে আসতে হবে, সবাইকে লেখাপড়া করতে হবে, কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে শিখতে হবে এবং জানতে হবে, না জানলে আসলে মানুষ ভুল করবে। আরেকটা বিষয়, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, ছোট্ট করে যা প্রশ্ন, মানে দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে আমাদের কাছে আপনার মূল্যবান প্রশ্নটি করবেন। জি ভাইয়া, আমার নাম হচ্ছে মীরা, আর আমি একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আমার একটা কাজিন আছে, তো উনি হচ্ছে এইসব কবিরাজিতে খুব বিশ্বাসী, তো উনি হচ্ছে অনেক ফকিরের কাছেই গেছে, মানে ওনাকে বলা হয়েছে ওনার বিয়ে আটকানো, বিয়ে হচ্ছে না, খুবই সুন্দর বাট বিয়ে হচ্ছে না। তো ইসলামে কি সত্যি এমন কিছু আছে যে কারো বিয়ে আটকে রাখা যায় বা কুফরি করা যায়, সারা জীবন তার বিয়ে হবে না? আমি কাউকে ছেলেও দিই কাউকে মেয়েও দিই,
আবার কারো শুধু ছেলে সন্তান হয় কারো মেয়ে হয় না, কারো শুধু মেয়ে হয় ছেলে হয় না, কারো ছেলে হয় না মেয়ে হয় না। এবং বিয়ে শাদী কারো হয়তো চেষ্টা করা তদবির করা আমাদের কাজ, চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা করতে হলে যে এমন পদ্ধতি অবলম্বন করা যায় শরীয়ত বহির্ভূত, শরীয়ত গরহিত, শরীয়ত পরিপন্থী, এমন কোনো পন্থা অবলম্বন করা যাবে না। হ্যাঁ, আল্লাহর কাছে চাওয়া দোয়া করা এর মাধ্যমে যেতে পারে যে আল্লাহ আমাকে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও, উপযুক্ত পাত্র বা উপযুক্ত পাত্রীর ব্যবস্থা আল্লাহকে দোয়ার মাধ্যমে এটা করা যেতে পারে। এই জন্য বলছেন আফজাল ইবাদ আর দোয়া, সবচেয়ে উত্তম এবং দোয়া। অনেকে যে গ্যারান্টি সহকারে বিবাহ বিচ্ছেদ ঠেকায়, অনেক গ্যারান্টি সহকারে বিদেশ যাওয়া বাধ্য করে, অনেক রকম ব্যাখ্যা দেয়। গ্যারান্টি তো একমাত্র আল্লাহ দিতে পারেন, গ্যারান্টি তো কোনো মানুষ দিতে পারে না। আমার সামনে কী হবে তো আমি তো জানি না, তো গ্যারান্টি আমি কীভাবে দিব? আমার জীবনেও তো আমার গ্যারান্টি নেই, তাহলে আমি কীভাবে অন্যের গ্যারান্টি দিব আমি? এবং বিফলে মূল্য ফেরত, 24 ঘন্টায় সমাধান, এই সমস্ত হলো তাদের কিছু লোভনীয় অফার। জি, আরেকটি প্রশ্ন একজন দর্শক আমাদের কাছে করেছেন ফেসবুকে। তিনি বলেছেন যে আসলে আমরা অসুস্থ হলে বা কোনো রকম এরকম বিপদগ্রস্ত হলে আমরা আসলে প্রথমে কার কাছে যাব, কবিরাজের কাছে যাব, এসব ভণ্ড ফকিরের কাছে যাব, না ডাক্তারখানায় যাব? এই উত্তরটা আসলে আপনার কাছে জানতে। প্রথমে ইসলামের দৃষ্টিতে যে কোনো মানুষ প্রথমে অসুস্থ হলে প্রথমে 2 রাকাত নামাজ পড়বো, আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি আমার এই সমস্যা দূর করে দাও। এবং সাহাবা একরাম যখন যে কোনো সমস্যায় পড়তেন সাথে সাথে তারা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, আর নারীরা ঘরে বসে নামাজ পড়ে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার সমস্যার সমাধান করে দাও, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করবেন। আর যদি শারীরিক প্রবলেম হয় তাহলে চিকিৎসা করা সুন্নত, আমরা ডাক্তার চিকিৎসা ব্যবস্থা তো আল্লাহরই তৈরি করা, অবশ্যই এটা তো আর কোনো অন্য কারো তৈরি করা না। অ্যালোপ্যাথিক বলেন, হোমিওপ্যাথিক বলেন, সব কিছুই এই ন্যাচারাল বিষয় জিনিস থেকে তৈরি এবং গাছগাছালি থেকে তৈরি, এগুলো থেকে তৈরি, তো এগুলো আল্লাহর সৃষ্টি সব কিছু। এবং এই চিকিৎসা ব্যবস্থায় যাওয়া এটা একটা সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা নেওয়াটা সুন্নত। প্রথমে আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, এরপরে আমরা চিকিৎসার দিকে যাব। তবে চিকিৎসার মাধ্যমে আল্লাহ ভালো করতে পারেন আর না আবার নাও করতে পারেন, তাড়াতাড়িও ভালো করতে পারেন আবার অনেক দীর্ঘমেয়াদে ভালো করতে পারেন, করতে হতে পারে। যে নারী প্রশ্নটি করেছিলেন তার উত্তরটা আপনার কাছে কি? যে নারী প্রশ্ন করেছেন যে কেউ গ্যারান্টি সহকারে বিবাহ ঠেকায় রাখতে পারে, এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। যে আমরা শুনি যে বান মেরেছে, না এই বান মারা কালাম করেছে, এই সমস্ত বিষয়ে বান মারা বলতে কিছু নাই, কিছু কুফুরি কালাম আছে জাহিল যুগে, অর্থাৎ এই ইসলাম আসার পূর্বের যুগে এরকম জাহিলি যুগে কিছু কুফুরি কালাম, অর্থাৎ যে খারাপ কিছু শব্দ উচ্চারণ করে, খারাপ কিছু বাক্য উচ্চারণ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করা, ওই যেটা আগেই বলেছি যে শয়তান বা জিন, হ্যাঁ জিনদের মধ্যে যারা খারাপ তাদের মাধ্যমে অনেক সময় খারাপ দিক ক্ষতি করা যায়, মানুষের ক্ষতি করা যায়, কিন্তু সেটাও আপনার এই করা সম্ভব, রিকভারি করা সম্ভব। কোরআন শরীফের আয়াত পড়ে ফু দিলে, সূরা নাস সূরা ফালাক পড়ে ফু দিলে ওগুলো দূর হয়ে যায়। আমাদের সময় একেবারে এসে আপনাকে ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় দেখি যে তদবির করা হয়, অমুক মাওলানা সাহেব তদবির করেন, তিনি অনেক বড় লিস্ট তার আছে, মানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া থেকে শুরু করে বহু বহু বিষয়ে আর কি। এই তদবিরের নামে তো অনেক রকম প্রতারণা করা হচ্ছে, তদবির ব্যাপারটা কি এবং প্রতারণার সঙ্গে সম্পর্কটা কি, ছোট্ট করে জানতে হবে 30 সেকেন্ডের মধ্যে। তদবির আসলে যুক্তিসঙ্গতভাবে শরীয়তসম্মতভাবে বৈধ, জায়েজ। এর প্রথম যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বাস্থ্যের জন্য কিছু আমল আছে, আমলে যথেষ্ট, ঝাড়ফুঁকের মাধ্যমে ছাড়াও সুরায় ফালাক, সুরায় নাস, এই 2 সুরা এমন সুরা আল্লাহ রাসুল নিজেও ইস্তেআজা আল্লাহকে পানা চেয়েছেন। জি জি, তো সবচেয়ে উত্তম। এবং যদি কোনো ব্যক্তি সুরায় প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সমস্ত ধরনের সব খারাপের থেকে, সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেন, মুক্তি দেন। এই জন্য তদবির নামে যে আছে, প্রথমে দেখতে হবে যিনি তদবির করছেন তার চারিত্রিক অবস্থা কি, তার অবস্থা কি, সুরের সম্বন্ধে আমাদের সময় একেবারে শেষ, মানে প্রতারিত হওয়া যাবে না, আসলে সাবধানে থাকতে হবে, জানতে হবে। অনেক ধন্যবাদ জানাই আপনি দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক যারা আমাদেরকে ফোন করেছেন, যারা ফোন করতে পারেননি, যারা আমাদের দেখেছেন, যারা আসলে পরবর্তীকালে ইউটিউব ফেসবুক আমাদের দেখবেন, প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। আগামী 7 দিন পরে একটি অন্যরকম পর্ব নিয়ে আমরা ফিরবো, যেখানে থাকবে বিনোদন, তার সঙ্গে সঙ্গে থাকবে অনেক ভণ্ডামির সচিত্র প্রতিবেদন, যেখানে দেখবো আমরা একজন ভণ্ডর রয়েছেন যিনি খড়ম দিয়ে পাগলের চিকিৎসা করেন এবং তাদেরকে তারা শেকল দিয়ে বেঁধে রাখেন। সেই পর্যন্ত আপনাদের সঙ্গে আমরা থাকবো, ভালো থাকবেন আমাদের সঙ্গে, থাকবেন টিম আন্ডারকভারের সঙ্গে, দেখবেন টিম আন্ডারকভার লাইভ।